আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের সকল ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক দিন যাবত আমার কাছে আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আশিয়াফ ডেভেলপমেন্ট এই কোম্পানিটা কীরকম, বা এই কোম্পানির কী কী ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয়, আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানিতে আপনারা নতুন আসতে হলে কোথায় ভিসা পাবেন, বা এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা কীরকম, এই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো এই সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশিয়াফ ডেভেলপমেন্ট এটা মূলত একটি মেনটেন্যান্স কোম্পানি। এই কোম্পানিতে কিন্তু মেনটেন্যান্স জাতীয় এবং ক্লিনিং জাতীয় বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। বিভিন্ন কোম্পানি থেকে তারা কিন্তু কন্ট্রাক্ট নিয়ে তাদের এমপ্লয় দিয়ে কিন্তু এই কোম্পানিতে কাজ করায়। যেরকম এই কোম্পানিতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে, অফিস আদালত রয়েছে, সেগুলো কিন্তু তারা কিন্তু বছরের জন্য কন্ট্রাক্ট নেয়, 2 বছর 5 বছরের জন্য কন্ট্রাক্ট নেয়, এবং তারা কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে সরাসরি কোম্পানি থেকে কিন্তু লোক নিয়োগ দিয়ে আনে। আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানির বিষয় কিন্তু সৌদি আরবে আনে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন প্রজেক্টে কিন্তু তাদেরকে দিয়ে থাকে, এবং কন্ট্রাক্টের মাধ্যমে তারা কিন্তু কাজ করানো হয়। তো অনেকেই জানতে চেয়েছিলেন বা এই কোম্পানিটা কি সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি, বা এই কোম্পানিটা ডাইরেক্ট তারা কিন্তু ডাইরেক্ট ভিসা দিয়ে লোক নিয়ে আসে এবং তারা কিন্তু প্রজেক্টের মাধ্যমে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করায়। কোম্পানি কিন্তু সরাসরি নিজস্ব কোনো কাজ নেই, তারা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে লোক আনা হয় এবং কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করায়। তো এই কোম্পানির কী কী ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয়? এই কোম্পানিতে মূলত 4 থেকে 5 ক্যাটাগরির লোক সবচেয়ে বেশি কাজ করে। তার মধ্যে রয়েছে ক্লিনার, টি বয়, অফিস বয় এবং গার্ডেনার এবং ড্রাইভার। এই 4-5 ক্যাটাগরির লোক সবচাইতে বেশি রয়েছে এই কোম্পানির মধ্যে। তো যারা ক্লিনার হিসাবে আসতে চায়, যারা বাংলাদেশ থেকে নতুন একদম নতুন আসতে চায়, তাদের স্যালারি হয়ে থাকে মূলত 18 রিয়াল বেসিক স্যালারি আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানিতে। এবং যারা টি বয় হিসাবে আসতে চায় তাদের কিন্তু 800+ 200 রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে, এবং যারা গার্ডেনার হিসাবে আসতে চায় তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে 1000 রিয়াল স্যালারি বেসিক স্যালারি হয়ে থাকে। এবং যারা বিভিন্ন মার্কেট ক্লিনার হিসাবে আসতে চায় তাদেরও কিন্তু বেসিক স্যালারি 800 রিয়াল হয়ে থাকে। এবং যারা প্রেস কন্ট্রোল হিসাবে আসতে চায়, এই কোম্পানিতে প্রেস কন্ট্রোলের অনেক বিশাল বড় একটি প্রজেক্ট রয়েছে প্রেস কন্ট্রোলে, যারা প্রেস কন্ট্রোল হিসাবে আসতে চায় তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে 1000 রিয়াল, এবং তাদের কিন্তু ডিউটি হয়ে থাকে 10 ঘন্টা, যারা শুধুমাত্র প্রেস কন্ট্রোলের ডিউটি 10 ঘন্টা হয়ে থাকে, এবং বাকি যে প্রজেক্ট রয়েছে তাদের কিন্তু বেসিক ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে। আপনি যদি 8 ঘন্টার পরে যদি কোম্পানির কাজ করেন তাহলে কিন্তু আপনাকে 2 ঘন্টা ওভার টাইম দেওয়া হবে। তো অনেক সাইডে কিন্তু কাজের চাহিদার অনুযায়ী কিন্তু ওভার টাইম দিয়ে থাকে অনেক সময়, আবার কাজের চাহিদা যখন কম থাকে তখন কিন্তু অনেক সময় ওভার টাইম দেয় না। তো এই কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে? এই কোম্পানিতে আপনি যদি আসেন আপনাকে 2 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকবে, 2 বছর পর পর আপনি 2 মাসের থেকে 3 মাসের ছুটি কিন্তু এই কোম্পানিতে পেয়ে থাকবেন, এবং 2 মাসের স্যালারি এই কোম্পানি আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানি আপনাকে 2 মাসের স্যালারি প্রদান করে থাকবে, এবং এয়ার টিকিট আসা যাওয়ার টিকিট কিন্তু এই কোম্পানি বহন করে থাকবে, এবং খাবার আপনাকে নিজে বহন করতে হবে, এবং কিন্তু চিকিৎসা ইকামা এবং বাকি যেসব খরচ রয়েছে সেগুলো কিন্তু কোম্পানি বহন করে থাকবে, এবং আর শুধুমাত্র পার্সোনাল আপনার যে খরচগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে। এ ব্যতীত কিন্তু আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানি বাকি আপনার ইন্স্যুরেন্স জাতীয় বা আপনি অসুস্থ হলে চিকিৎসা বাবদ সব কিছুই কিন্তু আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানি বহন করে থাকবে। তো বর্তমানে কিন্তু আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানির সম্পর্কে আরও কোনো তথ্য বা পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।